ফেসবুক দিয়া আসলে আমার নির্বাচন থেকে শুরু করে এই কাজগুলা করে আজকে সে একটা মোটর সরাও একটা মোটরসাইকেল কিনছে এটা কত হইছে দাম 2,80,000 একটা মোটরসাইকেল কিনছে আমাবে কিবা কি সিস্টেমে করছেন প্লিজ আমাদেরকে একটু বলেন কারণ আমাদের দর্শকদের আমি আজকে থেকে আরো প্রায় 3 এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাসেল ভাই মোটরসাইকেল কিনছে তো এই মুহূর্তে আমাদের এমপি মহোদয় উনি কিন্তু সাইকেল কি করবেন ওয়াও নাইস 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 সাইকেল উদ্বোধন করবেন তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাল লাগতেছে যে আমার ছোট ভাই রাসেল সাউন্ড মিডিয়া সে ফেসবুক দিয়া আসলে আমার নির্বাচন থেকে শুরু করে এই কাজগুলা করে আজকে সে একটা মোটর সরাও একটা মোটরসাইকেল কিনছে এটা কত হইছে দাম 2,80,000 একটা মোটরসাইকেল কিনছে আমার দেড় মাসের পেমেন্ট দিয়ে দেড় মাসের পেমেন্ট দিয়ে মাত্র দেড় মাসে সে ফেসবুক থেকে ইনকাম কইরা 2,00,000 কত 2,80,000 দিয়ে এটা কিনছে আমি এমপি হিসাবে এর চেয়ে আর আমার মানে মানে কি বলবো তৃপ্তি আমার ছেলে যেভাবে পরীক্ষায় পাস করলে যতটুকু ভালো লাগে আমার এলাকার একটা ছেলে ফেসবুকটারে ব্যবহার করিয়া সে পুরা ইউএসএ থেকে ইউএসএ ডলার ইনকাম করতেছে এটা এর চেয়ে ভালো আমি ফিল করতেছি না আমি আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করে দিচ্ছি যে আরো অনেক বড় হোক আর সফলতার বৃত্ত সবাইকে নিয়েই ভরাট করতে হবে বাইক না আমি আমার ফেসবুকে এটা আমি বাড়ি করছি ও বাড়ি হয়ে করছো ঘর করছো আর যাইব তুমি শেষ করলে পরে আমি অবশ্যই যাইব আরো যারা ফেসবুকে এইভাবে চালাইতেছো তোমাদের জন্য রাসেল একটা অনুপ্রেরণা এখানে শামীম আছে বা বিভিন্ন ফেসবুক যারা আছে তোমাদের জন্য একটা অনুপ্রেরণা শুনো যোগ্যতা থাকলে গরিব মানুষের দান আর গম চুরি করতে হয় না যোগ্যতা থাকলে আমেরিকা থেকে জোর করে ডলার নিয়ে আসা যায় এটা প্রমাণ করছে আমাদের কাছে ঠিক আছে থ্যাংক ইউ রাসেল ওকে তোর ভাই কিন্তু কি করতেছেন মিষ্টি আমাদের রাসেল ভাই ভাই আমরা বাইকটি দেখানোর চেষ্টা করতেছি 2,80,000 টাকার দামের বাইক কিছুক্ষণ আগে কিন্তু এমপি মহোদয় উনি কিন্তু কি করছেন এটা উদ্বোধন করছেন আমাদের বেরস্তা সমান এমপি মহোদয় উনি কিন্তু ফেসবুক থেকে আর্ন করছেন আর্ন করার পরে উনি কিন্তু 2,80,000 টাকা দিয়ে এই বাইকটি কিনছেন রাসেল ভাইয়ের সাথে আমরা একটা যোগাযোগ করব রাসেল ভাই আপনি যে 2,80,000 টাকা দিয়ে যে মোটরসাইকেলটা কিনছেন হ্যাঁ এটা কিভাবে 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 কি সিস্টেমে করছেন প্লিজ আমাদেরকে একটু বলেন কারণ আমাদের দর্শকদের আমি আজকে থেকে আরো প্রায় 3 থেকে 4 বছর আগে আমি মাত্র 17,000 টাকার একটা ফোন দিয়ে ফেসবুক অনলাইনে কাজ শুরু করি আমার সাউন্ড সিস্টেমের ব্যবসা আমি বিভিন্ন প্রোগ্রামে যাই তখন আমি দেখলাম যে আমি আসলে যে অনলাইনে যে ইনকাম করা যায় তো জানতাম না আমার এক বন্ধুর মাধ্যমে আমি জানছি জানার পরে আমিও আস্তে আস্তে কাজ শুরু করি তো গত 2-2.5 বছর আগে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আসা সাউন্ড মিডিয়া মনিটাইজ হয় তারপরে আমি আস্তে আস্তে এটাতে কাজ করি নিয়মিত ভিডিও দিয়ে আপলোড দিই আস্তে আস্তে এটা থেকে আমার আর্নিং শুরু হয় তারপর আমি যেহেতু প্রথম যখন প্রথম দাপে আমি $100 বা ওই রকমভাবে নিছি তো আমার একটা উৎসাহ জাগলো যে আমি যে কাজ করবো অনলাইনে যে অনলাইন থেকে ইনকাম করা যায় প্রথম অবস্থা আমার বিশ্বাস হতো না যে আমি যে অনলাইন থেকে ইনকাম করতে পারবো পরবর্তীতে যখন আমি জানলাম যে না ইনকাম করা যায় আমি প্রথম পেমেন্টটা পাইলাম আমার অনেক আনন্দ লাগলো তো পাশাপাশি তারপরে আমি আস্তে আস্তে কাজ শুরু করার পরে আজকে এই পর্যন্ত আসতে পারি আচ্ছা আপনি যে সাইকেলটা কিনছেন এখন আপনার যে এই অনলাইন জগৎ থেকে যে আপনি যে ইনকামটা করছেন ডলার আর্নিং করছেন আপনার মনের অনুভূতিটা কি প্লিজ আমাদের একটু বলেন এটা তো বলার বাইরে মানে যা আমার এক কথা বলতে গেলে যে সোনার হরিণ যে মানুষ সরকারি চাকরি পাইলে যেভাবে বলে যে সোনার হরিণ পাইছে ঠিক আমি মনে করি অনলাইনে যে পেমেন্টটা তারা দেয় বা যে অনলাইনে কাজ করার পরে যে পেমেন্টটা আসে ডলারটা আসে এটা সোনার হরিণ থেকে অনেক কিছু আমি প্রত্যেক মাসে একদম নিম্ন স্তরে 40,000 থেকে আমি 1-1.5 লক্ষ-2 লক্ষ টাকা ইনকাম করতে পারি প্রতি মাসে আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ আপনাকে তো গাইস আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমাদের রাসেল ভাই কিন্তু এই মুহূর্তে রাসেল ভাই কিন্তু 2,80,000 টাকায় দেয় মোটরসাইকেলটা কিনছেন আমরা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদেরকে দেখানো সে পর্যন্ত শামিমা ব্লকের পাশে থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম